বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে আজকে আমরা তোমাদের এখন গণিত ক্লাস নিব আমরা আগেও বলেছি যে আমরা প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক মিলে তোমাদের একটা সিলেবাস তৈরি করেছি তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ সেই সিলেবাস অনুযায়ী আমরা আবার নতুন করে ক্লাস শুরু করছি প্রথমে আমরা প্রথম সাময়িকের কিছু অংশ এবং দ্বিতীয় সাময়িক থেকে অল্প একটু অংশ নিয়ে তোমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে তারপরে এখন আমরা ওই সিলেবাস অনুযায়ী ক্লাস নিচ্ছি এখন তোমরা আমাদের ক্লাস অনুযায়ী তোমরা ক্লাস শুরু করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা লেখা শুরু করছি আজকে আমরা প্রথমে সংখ্যা লিখবো আমরা প্রথম স্বামীকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত শিখেছিলাম তারপরে আবার দ্বিতীয় শ্রমিক তোমাদের আহ একান্ন থেকে সত্তর পর্যন্ত ছিল আমরা ঠিক আছে এক থেকে একবারে তিরিশ পর্যন্ত আজকে তোমাদের সংখ্যা লেখা দিই

সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই শূন্য বিশ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিনে শূন্য তিরিশ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমরা এক থেকে আর আর একটা লেখা তোমাদের দিব ওয়ান থেকে থার্টি ওয়ান থেকে থার্টি সংখ্যায় লেখা ঠিক আছে এখন আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন ওয়ান অন ইলেভেন অন টু টুয়েলভ ওন থ্রি থার্টিন ওয়ান ফোর

8, 28 28 9 29 30 ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমরা কি শিখলাম সংখ্যায় লেখা এক থেকে 30 আর ইংলিশে 1 থেকে 30 তাহলে আজকে তোমরা এই সংখ্যা লেখাগুলো ভাষায় সুন্দর করে লিখবে এবং পড়বে ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে আমার ক্লাস এখানেই শেষ করছি আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ